যে সৃষ্টি আর সোমা, হ্যালো এভরিওয়ান, সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি খুব 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 ভালো আছি। বুঝতেই পারছো ঘুরতে বেরোচ্ছি, ঘুরতে বেরোলে কার না ভালো লাগে। তা এখন মেন কথাটা হলো ঘুরতে কোথায় বের হয়েছে, ঘুরতে বেরোলে কার না ভালো লাগে, এটা বলেছি। তো যাই হোক, ঘুরতে কোথায় বের হয়েছে, ঘুরতে যাচ্ছি আমি গোয়ালপাড়া, আসামের গোয়ালপাড়াতে, যেখানে নাকি রুক্মিণী। রুক্মিণী বলো তো, তোমরা যদি হরহরির যুদ্ধ যদি জানো তাহলে। আচ্ছা যাই হোক, তোমরা একবার সার্চ করে দেখতে পারো যে সত্যি আসামের গোয়ালপাড়াতে হরহরি যুদ্ধে রুক্মিণীর কথা নিশ্চয়ই উল্লেখ করা আছে। তোমরা দেখে নিও যদি মনে হয়, এটা আমার মা বলেছে তো আমিও জানতাম না। তো আমরা এখন যাচ্ছি গোয়ালপাড়া। আসামে একমাত্র একটি সূর্য মন্দির আছে, যেটা নাকি গোয়ালপাড়া। তো আমরা সেই শ্রী সূর্য পাহাড়ে যাচ্ছি, সূর্য পাহাড়ে গিয়ে তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। আসামের মধ্যে ফার্স্ট টাইম মানে এরকম একটা মন্দির আছে, ওখানে অনেক হিস্টোরিক্যাল কথাবার্তা অনেক কিছুই আছে, তোমরা সার্চ করতেই পারবে। আমিও তোমাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু শেয়ার বলতে না পারলেও তোমরা আসাম গোয়ালপাড়া শ্রী সূর্য পাহাড় বললেই সব কিছু তোমাদের কাছে এসে পড়বে। চলো তোমাদেরকে নিয়ে যাই সূর্য পাহাড়। চলো এখানে করবো, আর এখন বাজছে মোটামুটি 9টা বাজছে। চলো এখন ব্রেকফাস্ট করি। পরোটা আর সবজি, তো আমরা সবাই মিলে খেয়ে চাটা খেয়ে এখন বের হচ্ছি আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য, যেখানে আমরা যাব বলে প্ল্যান করেছি। ওখানে যাওয়ার পরে দেখি কি আছে না সব কিছু দেখে আপনাদের সামনে নিয়ে আসবো। দীপনের হয়েছে যে বোনেদের ফ্যামিলি ফোন ছাড়া হয় না, ফোন নিয়ে আসে খালি, ফোন ছাড়া হয় না। আমরা যেখানে যাব, আমরা যেখানে যাব বোনরা যায়, বোনরা যেখানে যায় আমরা যাই, আমাদের না হলে জমেই না। আমরা একবারে ডেস্টিনেশনে গিয়েই নামবো ভেবেছিলাম, কিন্তু এখানে এসে একটা যা সুন্দর মায়ের মূর্তি দেখতে পেরেছি। মা কালীমার উচ্চতা হয়েছে 40 ফিট। জয় মা কালী, সবার রক্ষা করো মা, সবার মঙ্গল করো। 40 ফিট। তো ওইখানে আমাদের গাড়ি, আমরা আবার এখন চলছি। রাস্তায় থেমে গেছে তোমাদের দাদাভাই, এত সুন্দর একটা জায়গা থেকে না থেমে পারিনি। আমাদের এর জন্যই কোনো জায়গায় খুব দেরি হয়ে যায়, কেন কি রাস্তায় যেতেই আমাদের অনেক দাঁড়ানো হয়, অনেক কিছু থেমে থেমে। উফ, দারুণ দেখো জায়গাটা, সবুজের ভিতর দিয়ে রাস্তা। সূর্য পাহাড় মহাপীঠস্থান, আমরা ঢুকে পড়েছি সূর্য মন্দিরের রাস্তাতে। আমিও খুব খুব এক্সাইটেড যে ভিতরে কি আছে দেখার জন্য। আর্কিওলজিক্যাল মিউজিয়াম একদম আমাদের আসামের ঐতিহ্য যেটাকে বলে। চলো তোমাদেরকে নিয়ে যায় পুরাতাত্ত্বিক সংগ্রহালয় শ্রী সূর্য পাহাড়। সূর্য পাহাড়ে এসেছি সূর্যদেব দেখব না, সেটা হতে পারে সেই প্রখর রোদ, সূর্যের কিরণ। তো আমাদের এন্ট্রি। সো গাইজ, আমরা এসেছি, আমাদের আমাদের স্কিনগুলো খুব সুন্দর হয়ে গেছিলো কিছুদিন ধরে, সৃষ্টি আর দীক্ষিতা সাথী, আমাদের সবার স্কিন খুব সুন্দর হয়ে গেছিলো। ভাবলাম আজকে একটু সানকে ডোনেট করে দিই, একটু সুন্দরতাটা একটু জ্বালাতে এসেছি গাইজ স্কিনগুলো। সত্যি রোদে খুব, এটা অ্যাকচুয়ালি ঠান্ডার দিনে আসলে আমার মনে হয়, আমরা দেখাতে আসছি রোদে,
ওটাই দেখাতে আসছি আমরা, কিন্তু আমি মনে করি এই জায়গাটা ঠান্ডার দিনের জন্য পারফেক্ট। হাওয়া চলছে, হ্যাঁ একটা হাওয়া, কিন্তু খুব সুন্দর একটা হাওয়া আছে, একটু শান্তিনিকেতন বাইশ আছে, হ্যাঁ কি আছে শান্তিনিকেতন, একটু শান্তিনিকেতন, শান্তিনিকেতন ভাইবস আসছে, ঠিক বলেছি। তোমরা যারা যারা গেছো, আমরা যাইনি, যতটুকু টিভিতে দেখেছি আর ওই ভিডিও টিডিওর মাধ্যমে দেখি, তো তুমি গেছি না স্বপ্নে গেছিলে? আচ্ছা, মা চিন্তায় পড়ে গেছে যে একটু উপরে উঠতে হবে, যেহেতু মা চিন্তায় পড়ে গেছে যে আমি পারবো তো। তো মন্দিরে ঢোকার সময়ই দেখো খুব সুন্দর, এখানে ফটো টটো বিক্রি হচ্ছে, এখানে দোকান টোকান আছে, চলছি। ফার্স্ট টাইম এসেছি এই পাহাড়টি, 2000 বছর পুরনো একটা পাহাড়। থালা যেটা পুজো দিব আমরা সূর্য মন্দিরে, 50 টাকা করে। আমরা সূর্য মন্দিরে যাচ্ছি, কি সুন্দর প্রকৃতি যাকে বলে নেচার। জুতোটা খুলে নিচ্ছি, খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা হাওয়া, একটা যেরকম গরম লাগছিল এখন কিছুই গরম লাগছে না, এত সুন্দর একটা হাওয়া দিয়েছে। শ্রী সূর্যদেব, খুবই সুন্দর মন্দিরটা, ওনাকে একবার জিজ্ঞাসা করবে তো ক্যামেরা অ্যালাউ আছে কিনা। ভিডিও করিব পারি না, এটু কিমান দিন হল মন্দিরটো, কিমান বছর হইছে? এ মোটামুটি 2015 পৰা ইটো আৰম্ভ, 2023 পৰা কমপ্লিট হয়, 2000 পৰা, তাৰ মানে 24 বছৰ হল। আৰু পাহাৰটো শুনা পাইছো 2000 পুৰণো পাহাৰ বোলে, বহুত কি বলিব আছে যে, তাৰ মানে এতিয়া কথাটো আমাৰ এইটো আছিল আপোনাৰ সপ্তম অষ্টম ভূতিকাৰ বুলি কৈছে, আৰু সেইটো সেইপিনে আছিলে, আৰু পূজা পাতল তাতে কৰিছিলে। তেতিয়াৰ দিনত আমাৰ সেই অঞ্চলৰ ভকতসকলে তেওঁলোকে চিন্তা কৰিলে, যিহেতুকে ইয়াত এটা সূৰ্যৰ বিগ্ৰহ এটা ইয়াতে আৱিষ্কাৰ হৈ গ'ল, পাই গ'ল, গতিকে তেওঁলোকে চিন্তা চৰ্চা কৰিলে যে পৃথিৱীত যেনেকৈ সূৰ্যই পোহৰ দি আছে, ঠিক তেনেকৈ এই পাথৰৰ বীজটো কিবা এটা পোহৰ ৰাখিব পৰা যায় নাই। সূৰ্যৰ নামাকৰণেৰে, এই পাথৰৰ বীজৰ নামাকৰণেৰে এই পাহাৰৰ নাম তাৰ ৰাখি দিলে সূৰ্যদেৱ পাহাৰ। তাৰ পূৰ্বতে এই পাহাৰৰ নামটো আছিলে সাতালী পাহাৰ, সাতালী পাহাৰ, সাতালী পাহাৰ। আচ্ছা, যেতিয়া সূৰ্যৰ নামাকৰণ কৰি ইয়াৰ পাহাৰৰ নামটো ৰাখি দিল, তাৰপিছতে সকলে পাহাৰ নামটো নাইকিয়া হৈ গ'ল। আচ্ছা, ইয়াতে তিনিটা ধৰ্ম আছে বুলি শুনা পাইছো, আগতে জৈন মন্দিৰ। আচ্ছা, জৈন মন্দিৰটো আপোনাৰ এই তাৰে প্ৰায় 3 চিৰি উঠি যাব লাগিব, এইটো ওপৰত, একদম ওপৰত। আচ্ছা, একেবাৰে বহুতে যাব নোৱাৰে, মানে বাইক খেল মানুহবিলাক যাব নোৱাৰে। আচ্ছা, তাৰপিছত উত্তৰ পিনে আছে আপোনাৰ বদ্ধিষ্ট, আৰু উত্তৰ পিনে, আচ্ছা উত্তৰ পিনে আকাশগংগা বদ্ধিষ্ট। আচ্ছা, এতিয়া কথাটো হ'ল যে ইয়াত যে এটা কম আছে 1 লাখ হ'বলৈ শিৱলিংগ, এই পাহাৰৰ কিনাৰে কিনাৰে আছে শিৱলিংগ, খুব ভাল লাগিল, আপুনি ইমান ধুনীয়াকে বুজাই কলে, খুব ভাল লাগিল, ধন্যবাদ আপোনাক। পণ্ডিতজি খুব সুন্দর করেই বলে দিয়েছে, কিন্তু তোমরা যারা অ্যাসামিস বুঝতে পারবে তারা তো বুঝেছ। 3টা ধর্মের লোক ছিল, জৈন বৌদ্ধ আর হিন্দু, তো 360টা সিঁড়ি উপরেই, মিন্স 360 সিঁড়ি। চলো
এখন আমরা এখানে জল খেতে এসেছি। পাগল নাকি? ঋষি পাহাড়টাতে উঠার জন্য ঋষি একদম এক্সাইটেড। আর বিষ্ণু যজ্ঞ স্থল, এখানে বিষ্ণুর যজ্ঞ হয়, এখানে দুর্গা মার মন্দির বিষ্ণুর যজ্ঞ হয়। ও মা কিছু দান করে দাও, দান করে যাবো বাবা। পাথরগুলো দেখো, ১৯৫০ সালে যে ভূমিকম্পটা হয়েছিল তখন এই পাথরগুলো উলটপালট হয়েছে, নাহলে আগে পাথরগুলো কিন্তু সুন্দর সিজিলে ছিল। পরিবেশটা একটু দেখো, আমি এখানে কোনো কথা বলছি না, কেন কি আমারও নিজেরও জানা নাই যে এখানে আগামীতে মানে কি দেখতে পাবো কি না কি। তোমাদেরকে আমি যতটুকু পারি হেল্প করব কোনখানে কি আছে বোঝার জন্য। এখানে জৈন মন্দির আছে, বুদ্ধ মন্দির আছে, সূর্য মন্দির আছে, দশভুজা দুর্গা মন্দির আছে, তারপর একটি সুন্দর পাহাড় আছে যেটা সূর্য পাহাড় বলে। তো সব কিছুই দেখতে গেলে অনেকটাই টাইমের দরকার, তাই আমরা যতটুকু পারবো দেখবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চ্যানেলটার নাম কি করলো? নামটা কি করলো? পাহাড়ি কলা। আপনাদের সাবে তোমালোকে সাবা বলি কলা। ও পাহাড়ি কিছু এ নামটুই পাহাড়ি কলা। এ এতিয়া কই দিও করো সোমার সাথে বলি সার্চ করো। বাই 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 বাই। এই ছেলেগুলোর গ্রাম এটা। তো ছেলেগুলো যেহেতু ভিডিও করছিলাম তখন বলছিল আমার চ্যানেলের নাম কি। এখন আমার বোন বর্তমান এখানে বসে আছে, বলছে আমি পাহাড়ে ওঠার দম নেই, তোরা যা। চিন্তা করো তো, ঘুরতে এসে যদি এরকম করে কিভাবে হবে? হ্যাঁ চল। 99,999টা শিবলিঙ্গ আছে, এটাকে বলে দ্বিতীয় কাশী। তো তোমাদেরকে যতটুকু পারবো, আমি যদি 99,999টা শিবলিঙ্গ দেখাতে চাই তাহলে আমার তিন দিনেও ব্লগটা শেষ হবে না। যতটুকু পারবো তোমাদেরকে শিবলিঙ্গ দেখাতে চেষ্টা করব। এগুলো কিন্তু একদমই প্রাকৃতিক শিবলিঙ্গ, এগুলো পাথর থেকেই সৃষ্টি হয়েছে। একটা কম 1,00,000 শিবলিঙ্গ এখানে আছে। কি সুন্দর একটা জায়গা পেয়েছি আমি, এইখান দিয়ে আমাদের এখন পাহাড়ে ওঠা শুরু হবে। এই যে দেখো এদিকে রাস্তা আর গাছ, একদম ন্যাচারাল হাওয়া। ও প্রত্যেকটাই শিবলিঙ্গ, প্রত্যেকটা শিবলিঙ্গ যদিও পুজো হয় না কিন্তু তোমাদেরকে আমি যতটুকু পারবো দেখাতে চেষ্টা করছি। চতুর্দিকে কিন্তু শিবলিঙ্গ, চতুর্দিকে চতুর্দিকে। আমি ক্যামেরাতে কতটুকু ক্যাপচার করতে পারবো আমি জানি না, বাট তোমাদেরকে আমি দেখাতে চেষ্টা করছি। এই যে দেখো একটা শিবলিঙ্গ, তোমরা যে যে দেখতে পাচ্ছ, এই দেখো শিবলিঙ্গ, এই যে শিবলিঙ্গ। এদিকে কি আছে দেখছ? যে শিবলিঙ্গ এই যে শিবলিঙ্গ, এই যে দেখো ছোট 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 করে 99,000 শিবলিঙ্গ, কিন্তু 99,999টা শিবলিঙ্গ। তোমাদেরকে একদিনে তো দেখানো সম্ভব না, তিন চার দিন সময় লেগে যাবে, আমি নিজেও বোধহয় এত শিবলিঙ্গ খুঁজে পাবো না। তো দেখো পুরোটাই পাহাড়ের উপরে আমরা উঠছি, দারুণ একটা দৃশ্য। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে। আজকে এখানেই বিদায় নিলাম, আমার আশা তোমরা আমার পাশে থাকবে এর পরের ব্লগে, তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো, তোমরা অনেক কিছু জানতে পারবে। সবাই খুব খুব ভালো থেকো, বিদায় নিলাম। আমি কতটা উপরে উঠেছি, আমি কতটা উপরে উঠেছি, এই যে একটা শিবলিঙ্গ। এই জায়গাটাতে একটা বড় পাথর,
তার নিচে পাথর, আর এই যে গোয়াটা মানে এখান থেকে একটা এত সুন্দর মানে এয়ার কন্ডিশন টাই ভাবতে পারবো না তোমাদেরকে, কি যে ঠান্ডা হচ্ছে না এই জায়গাটাতে আসলে। যত দেখছি ততই দেখতে ইচ্ছা করছে।